আজ আমি একটু গঙ্গার ধারে দিকে যাব আর ধাত্রীগ্রাম শহরটাকেও চেনাবো। তো চলো আমরা এখন ওই দিকে ঘুরে আসি। আসাম রোড ধরে চলেছি আমরা গঙ্গা দেখতে। কি অপূর্ব ওয়েদারটা দেখো। আমরা এখন গঙ্গার ধারে যাচ্ছি। পূর্ব তোমাদের দেখাচ্ছি নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। এখানে দুটো নৌকা রয়েছে। আস্তে আস্তে জলের কাছে যাচ্ছি। চারিদিকটা মেঘ করেছে, তার মধ্যেও হালকা রোদ রোদ উঠেছে, তো গঙ্গাটা অপূর্ব দেখা যাচ্ছে। দেখো একটা বট গাছের কত ঝুড়ি নেমেছে। সামনে একটা মন্দির আছে, কালী মন্দির এটা। চলো এবার মন্দিরের কাছে যাওয়া যাক। কি শান্ত পরিবেশটা, দারুণ। চলো মন্দিরের কাছে যাই। একটা গাছ রয়েছে এখানে, আমাদের মন্দিরটা ভালো করে দেখাই। এটা একটা কালী মন্দির। তো দেখো বৃষ্টির কারণে গঙ্গার জলটা অনেক উঁচুতে উঠে এসছে। দেখো আমি লম্বা হওয়ার জন্য ঝুলছি। গঙ্গার ঠান্ডা জলে হাত ডোবাচ্ছি। কি দারুণ আনন্দ হচ্ছে। এবার সূর্য অস্ত যাবে, কি ভালো দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। আর ওখানে একটা পাহাড়ের মতন আছে, ওর ওপরে রাস্তা চলে গেছে। এই যে গঙ্গার ঘাটে আমাদের দুষ্টুমি। এবার আমরা বাড়ির পথে। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। সুন্দর আঁকা বাঁকা পথ, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বালির পাহাড়।
আজ তোমাদের একটা সুন্দর বিকেল উপহার দিলাম, কেমন লাগলো জানিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও।